এর শেষ কোথায় আমি জানি না, কিন্তু প্রিয়া এমনি ভাবে আর কতদিন, এমনি ভাবে আর কতদিন আমাদের এইভাবে চলতে হবে প্রিয়া? জানি না বন্ধু, কিন্তু বিশ্বাস করো আমি আর চলতে পারছি না প্রিয়া। আমার পা দুটো যেন অবশ হয়ে আসছে প্রিয়া, ভীষণ জল পিপাসে পেয়েছি। জল পিপাসে? তিন দিন হয়ে গেল আমরা তো কিছুই খাইনি প্রিয়া। আমার বড্ড খিদে পেয়েছে বন্ধু, কিছু খাবার এনে আমাকে দাও না। খাবার আমি তোমায় কেমন করে খাবার এনে দেবো প্রিয়া? আমাদের কাছে যা ছিল এক এক সবই তো শেষ করে ফেলেছি, এখন তো কিছুই নেই, আমি তোমায় কি খেতে দেবো? তবে দাও প্রিয়া, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হলে আমি লোকের দ্বার দ্বারে ভিক্ষা করব। আমি তো চুরি করতে যাচ্ছি না প্রিয়া, আমাদের দুটো জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বাবুদের কাছে কিছু পয়সা চেয়ে নিয়ে তোমার জন্য আমি খাবার খেয়ে নিতে পারি, সেই খাবার খেয়ে আবার পথ চলতে শুরু করবো প্রিয়া। ওগো দেশবাসী, একদিন আমি নবাবজাদা ছিলাম, কিন্তু আজ আজ আমি পথের ভিখারি। আমার প্রিয়াকে কিছু খাবার কেনার জন্য আমার প্রিয়ার দিকে তাকিয়ে একটি করে পয়সা দিয়ে আমায় সাহায্য করো, সেই পয়সা দিয়ে আমি কিছু খাবার কিনে আনবো। আমার একটি করে পয়সা দিয়ে সাহায্য করো। তোমরা ভিখাদা গ্রামবাসী কিছু ভিখা দাও আমায়, তোমরা ভিখাদা গ্রামবাসী কিছু ভিখা দাও খাদা।